তিনিও বলেছেন আগামী 3 মাসের মধ্যে নাকি মহকুমা খুলবে, কি বলবেন? ভাই মহকুমাটা কেন, কলকাতা যদি এখানে নিয়ে আসে তথাপি বিকাশ হবে না এখানকার মানুষের, বলেন? সেহেতু কথা আছে, বহুত কথা আছে, কিন্তু যা হবার হচ্ছে এখানকার মানুষ আর চিন্তা করতে হবে না কারো, এখানকার মানুষের জন্য আর কারো চিন্তা করতে হবে না, সব এখানে হবে, ঠিক আছে? মহারাজ এর আগে তো আপনি আলাদা রাজ্য নিয়ে একটা দাবি করছিলেন, এখন তো রাজ্যসভায় গেছেন, কি বলবেন এই দাবি নিয়ে? পার্লামেন্টে শুনবেন, উচ্চকক্ষে শুনবেন, ঠিক আছে? এখন এখানে বলে কি হবে, ওইখানে তো বলবো, শুনতে পাবেন। আর একটা একটা বিষয় বারবার আপনি বলছিলেন, এক শ্রেণীর মানুষের কথায় ভুল পথে চলেছিলেন, সেটা কারা? হ্যাঁ, সমস্ত লোক জানে কে এগুলো করেছে, কে বুদ্ধি দিয়েছে, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই, আমার দাবি মানবে না, নিস্তার পাবে না। ভারত সরকার এখানকার মানুষকে বলছে, চিঠি দিয়ে বলছে, চিঠি দিয়ে বলছে, এখানকার মানুষকে অনুরোধ করেছে যে সিঙ্গেল মাইন্ডনেস মিউচুয়াল অ্যাডজাস্টমেন্ট হয়ে এখানকার ডেভেলপ করার জন্য বলছে। আপনারা আমাদের সঙ্গে যুক্ত হলেন, আমরা তোমার রাজনীতির বিষয়ে জানি, ভৌগোলিক বিষয়ে জানি, আর্থিক বিধি ব্যবস্থাপনার বিষয়ে জানি, এই কথা ভারতবর্ষের কর্ণধার সর্দার বল্লভভাই প্যাটেল বলেছিল। সেই বল্লভভাই প্যাটেল বলছে, আপনার আগে রাজা ছিল, রাজা আপনাকে মালিক বানিয়েছে, সেহেতু এখন তো আপনারাই মালিক, সেহেতু আমরা কার সঙ্গে কথা বলবো? আপনাদের সঙ্গে যেটা চুক্তি করেছি, যেটা আমরা কমিটমেন্ট করেছি, কথা দিয়েছি, সেটা কার্যকরী করতে গেলে আপনাদের সহায় ছাড়া সম্ভব নয়, আপনারা আমাদের অ্যাসিস্ট্যান্টই করেন, আপনাদের সঙ্গে যেটা আপনাদের পাওনা আমরা সহজ করে দেব। কিন্তু আমাদের মানসি এই কথাটা বুঝে নাই, না বুঝিয়া মানুষের লেটু ধরেছে, আর মানুষে শিখাইছে লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই। ভারতপক্ষে তাহলে কি এটা আমার দাবি মানবে না, নিস্তার পাবে না, ভারত সরকার হতভম্ব? আর আমরা চিঠি দিয়ে বললাম কি, এদের চাইতে বললাম, আরে কি বলছে, লড়াই 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 চাই, লড়াই করে বাঁচতে চাই? আমার মানুষ এই এই ভাষা লাইন ধরলে কি হয়, হাতের তালি দিলে কে জানে না, বলেন? সেতু ভাই এখন সবাই বুঝে, এখন সবাই বুঝে, সেতু নিজের অধিকার নেওয়ার জন্য যে ইউনিয়ন গভর্নমেন্ট সব এক হচ্ছে, আর এটা হতে যাচ্ছে। উন্নয়ন কীভাবে সম্ভব, ইউটি নাকি সুপার স্টেট? না, গভর্নমেন্ট যেটা পসিবিলিটি আছে সেটাই করবে, সেই গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যেটা এখানকার বিকাশের জন্যে সেন্সিটিভ জোন, এই সেন্সিটিভ জোনকে পূর্ণ সেফটি অ্যান্ড সিকিউরিটি দেওয়ার জন্যে, এখানকার মানুষের বিকাশের জন্যে, এখানকার মানুষজন আর বিভিন্ন রাজ্যে পাড়ি দিতে না হয়, তার জন্য সমস্ত ব্যবস্থা করা করবে বলি আমি আশাবাদী। আর ভাই সেই কথাতে বলছি, আমি গেলাম কিসের জন্য, ওই জন্যে গেছি ভাই, এটা ভাববেন না, ভাববেন না আমি কোনো ভেদা ভেদের কথা বলছি, ঠিক আছে? সে তো এখানে মানুষের ডেভেলপ, সবাই জাতি নির্বিশেষে কোন শুদ্ধ সবার আশি যাপন করে রোজগার, ঠিক আছে? ধন্যবাদ।